ব্যাখ্যা করতেছে যে আমরা সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে যদি যেতে পারি তাহলে তো নিরাপদ নতুন এক জীবনের সূচনা হবে আমাদের জালেমের জুলুম থেকে বাঁচার এক নতুন ভূমিতে আমরা পদার্পণ করব ইতিমধ্যে ফেরাউনের কাছেও খবর চলে গেছে যে ফেরাউন মূসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায় শত্রু হাতছাড়া হয়ে গেল কোন কোন মুফাসসির লেখেন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম ও তার সাথীদের পেছনে ধাওয়া করতেছে দিনের আলো ফুটে উঠছে রাতের আধার কেটে গেছে মূসা আলাইহিস সালামের উম্মত তাকায় দেখে পেছনের দিকে ফেরাউন সশস্ত্র বাহিনী নিয়ে তাদের দিকে আসছে ফেরাউনও তাকায় দেখে ওই যে দরিয়ার পাড়ে সাগরের পাড়ে মূসা আলাইহিস সালাম ও তার সাথীদেরকে দেখা যায় এক গ্রুপ চিন্তা করতেছে আজকে পালাবা কোথায় এমন ভাবে ঘিরে ধরছে হয়তো ফেরাউনের লোকের অস্ত্রে আঘাতে মরতে হবে না হলে সমুদ্রে পড়ে মরতে হবে আর বনী ইসরাইল চিন্তা করতেছে এতকাল মিশরে ছিলাম যা হয় হোক বাইচা তো ছিলাম আজকে তো আর বাঁচার উপায় নাই মূসা আলাইহিস সালামকে তারা বলতেছে মূসা ধরা পড়ে গেছে আজকে আর বাঁচার কোনো উপায় নাই ওই অবস্থার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেন আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে যত নেয়ামত দিয়েছেন কত নেয়ামত দিয়েছেন সব তো আর আল্লাহ কোরআনে বলেন নাই শুধুমাত্র সূরা বাকারা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে প্রদত্ত 40টার উপরে নেয়ামতের কথা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন অবস্থা কি আল্লাহ তাআলা সে অবস্থার কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন আল্লাহ তাআলা বলেন فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون الله رب العالمين بولن جخون ایک دال اپر دل کے دیکھتے پہلو قال أصحاب موسى إنا لمدركون মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে মূসা আমরা ধরা পড়ে গিয়েছি যদিও এখনো ধরা পড়ে নাই শত্রু কিন্তু দূরে এরপরেও কেন বলতেছে মূসা আমরা ধরা পড়ে গিয়েছি বাঁচার আর কোনো উপায় নাই অনেক সময় দেখবেন অনেক যুবক তরুণ মানুষ অথবা অন্য কেউ দৌড় দিয়ে একজন মুরব্বীর কাছে গিয়ে বলে বাবা চাচা আমি নাই আমি মইরা গেছি বলেন তো একজন লোক যদি মরে যায় তাইলে আর একজনের কাছে গিয়ে সে কি বলতে পারে নাকি আমি মইরা গেছি বলতে পারে নাকি কিন্তু কেন বলে আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে অনেক সময় মানুষ বলে চাচা আমি শেষ আমি মইরাই গেছি বনি ইসরাইল আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে হয়তো ফেরাউনের হাতে মরতে হবে না হলে সমুদ্রে পড়ে মরতে হবে এই জন্য ধরা না পড়েও বলতেছে মূসা আমরা ধরা পড়ে গিয়েছি কারণ বাঁচার কোনো উপায় নাই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য কোনো নৌকা নাই ফেরাউনের সাথে লড়াই করার জন্য কোনো অস্ত্র নাই এতকাল তো বেঁচেছিলাম আর এখন বাঁচার কোনো উপায় নাই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন বনি ইসরাইলের নেতা প্রত্যেকটা নবী তার উম্মতের নেতা দুনিয়ার নেতা যে হয় হোক মুমিনের প্রকৃত নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বললে ভুল হবে না দুনিয়ার সাধারণ নেতা দুনিয়ার সব বিপদ থেকে আমাদের বাঁচাতে পারে না অনেক সময় দুনিয়ার কর্মীরা যদি বিপদে পড়ে নেতা আগে পালায় যায় ঠিক কিনা বলে কিন্তু মানুষের জীবনের সবচেয়েতে বড় মুসিবত হবে কিয়ামতের দিন ওই দিন আমার আপনার নেতা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বানায় নিতে পারি ওই মুসিবতের দিন বাবা চিনবে না সন্তান চিনবে না মা চিনবে না কিন্তু আমাদের প্রকৃত নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার একটা উম্মত হাসরের ময়দানে থাকতে তিনি নিজে জান্নাতে যাবে না প্রত্যেকটা নেতার কাজ হলো তার অনুসারীরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায়
নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া নেতাদের মধ্যে কর্মীদের মাঝে প্রাণ সঞ্চার করে মেতিয়ে পড়া কর্মীদেরকে এসে চঞ্চল করে তোলে ভীত কর্মীদের মাঝে সাহস সঞ্চার হয় নেতার বক্তব্যের মাধ্যমে ঠিক কিনা বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়ায় গেছেন বনি ইসরাইলদের সামনে তিনি বক্তব্য দিবেন তবে বনি ইসরাইল তো এমন এক জাতি ছিল শব্দে শব্দে তারা প্রশ্ন করত মূসা আলাইহিস সালাম তাদের ওই কথার জবাবে ছোট্ট একটা বক্তব্য প্রদান করলেন যেই বক্তব্যটা এমন এক বক্তব্য যার মধ্যে বনি ইসরাইলদের অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের জবাব ওই ছোট্ট বক্তব্যের মধ্যেই পাওয়া যায় তারা বলতেছে কালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন মূসা আমরা ধরা পড়ে গিয়েছি আর মূসা আলাইহিস সালাম দাঁড়ায় প্রথমেই বলেন কাল্লা কখনোই নয় এটা একটা নাবোধক শব্দ কেউ যদি বলে লা শুধু না আর যদি বলে কাল্লা এই দুইটার মধ্যে তফাত আছে একটা হলো শুধু না আর একটা হলো কখনোই নয় মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা কখনোই ধরা পড়ব না এখনো পড়ব না পরেও পড়ব না বনি ইসরাইল প্রশ্ন করতে পারত মূসা ধরা পড়ব না কেমনে বলেন তারা তো কাছে সমুদ্র পাড়ে কোনো উপায় নাই লড়াই করার জন্য কোনো অস্ত্র নাই কেমনে বলেন ধরা পড়ব না কেমন যেন মূসা আলাইহিস সালাম তারা প্রশ্ন করার আগে জবাব দিয়ে বললেন শোনো ওদের সাথে যা থাকে থাক ওদের সাথে অস্ত্র থাক লোকবল থাক আমার সাথে যদিও এই সব নাই ইন্না মাইয়া রব্বি আমার সাথে আমার রব আছে রব যদি সাথে থাকে দুনিয়ার সব যদি বিপক্ষে চলে যায় তাতে কিছু আসে যায় না ওদের সব আছে আমার কে আছে বলেন আরো জোরে কে রব আছে হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে নবীজি কৌশলগত কারণে রওনা দিলেন দক্ষিণ দিকে সাওর পর্বতের মধ্যে তিন দিন আত্মগোপনে নবীজি ছিলেন মক্কার কাফেররা কতটা ট্যালেন্ট ছিল কতটা চতুর ছিল নবীজিকে খুঁজতে খুঁজতে সেই দক্ষিণ দিক গুহার একেবারে নিকটে উপস্থিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নিজের কানে স্পষ্টভাবে সকলের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম তারা আমাদেরকে খুঁজতেছে আমি তাদেরকে চিনতেছি গলার আওয়াজ স্পষ্টভাবে শুনতেছি তারা আমাদেরকে তালাশ করে তাদের বেশি দূরে যাওয়া লাগতো না তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতে পারত এত কাছে শত্রু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে চিন্তার ছাপ আরে আবু বকর তো আশিকে রাসূল আমাদের দেশের মতো শুধু জিলাপি খাওয়াইন না আশিকে রাসূল না আমাদের দেশের আশিকে রাসূল সে নিজেকে আশেক দাবি করে কিন্তু নবীর সুন্নাত সে মানতে পারে না ঠিক কিনা বলেন সুন্নাত নাই আশেকে রসুল এ শুনতেও জানি কেমন লাগে আবু বকর এমন আশেকে রসুল আবু বকরকে যদি একশো জীবন দেওয়া হতো একশো জীবন এই একশো জীবন যদি একশো বার নবীর জন্য কোরবান করা লাগতো আবু বকর তার একশো জীবন একশো বার নবীর জন্য কোরবান করতে প্রস্তুত ছিল আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ ভয়ের ছাপ নিজের জন্য নয় বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবীজি আবু বকরের চেহারা দেখে বুঝতে পারলেন আবু বকর ভীত চিন্তিত ওই মুহূর্তে আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কথা বলেছেন দুনিয়ার কেউ কিন্তু শুনে নাই কেউ কিন্তু জানে না কিন্তু ওই সময়ে কি কথা আল্লাহর নবী আবু বকরকে বলেছেন
দুনিয়ার কেউ না জানলেও যিনি জেনেছেন শুনেছেন তিনি কে এজন্য আল্লাহ তাআলা পরবর্তীতে দুইজনের কথোপকথন কি হইছে আল্লাহ জানাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ওই কঠিন মুহূর্তে যখন আবু বকর প্রচন্ড চিন্তিত ভীত নবীজি বলতেছে ও আবু বকর তুমি ভীত হয় না চিন্তা করো না এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমনটা নয় ইন্নাল্লাহা মা'ানা আমাদের সাথে যিনি আছেন তিনি কে আল্লাহ আমাদের সাথে আছে যেহেতু আল্লাহ সাথে আছে শত্রু যত নিকটে হোক শত্রু যত শক্তিশালী হোক কোনো অসুবিধা মূসা আলাইহিস সালাম বলতেছে ইন্না মাইয়া রব্বি ওদের সাথে সব থাক আমার সাথে আছে রব আমার সাথে রব আছে সায়াহদিন তিনি পথ দেখায় দিবে আল্লাহ তাআলা সাথে সাথে পথ দেখায় দিলেন আল্লাহ তাআলাও বলেন فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم الله رب العالمين বলেন আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম ওহী পাঠাইলাম আনি তুরিব বিআসাকাল বাহর আপনি লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করেন মূসা আলাইহিস সালামের লাঠি ওই লাঠিটা দিয়ে তিনি সাগরের উপরে আঘাত করলেন সাথে সাথে ফাংফালাক সাগর ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল সুবহানাল্লাহ শুধু ফেটে গেছে তা নয় ফেটে যাওয়ার পর প্রত্যেকটা ভাগ দুই দিকে উঁচু হয়ে এরকম পাহাড় সাদৃশ্য দেয়ালের মতো হয়ে গেছে মধ্য দিয়ে ফাঁকা রাস্তা হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশ মুহূর্তের ভিতরে ওই জায়গাটা শুকনা ঠনঠনা হয়ে গেছে বারোটা শাখা রাস্তা হয়ে গেছে বারো গোত্র বনী ইসরাইলের তারা পথ চলা শুরু করল ইতিমধ্যে চলতে চলতে যখন তারা মাঝ রাস্তা পার হয়ে গেছে পৌঁছায় গেছে ফেরাউন তার বাহিনী নিয়ে রাস্তার পাড়ে আসছে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا الله تعالى বলেন আমি বনি ইসরাঈলদেরকে সাগর পার করায় দিলাম فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا ফেরাউন তার সৈন্য সামন্ত সহ সীমা লঙ্ঘন করে শত্রুতা বশত তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো আল্লাহ তাআলা জানায় দেন যখন ফেরাউন চলতেছে তাদের পেছনে পেছনে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর পাড়ে ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছায় গেছে মাঝ রাস্তায় বলেন তো রাস্তা যাদের জন্য বানানো হলো এটা তো বিকল্প রাস্তা টেম্পোরারি রাস্তা টেম্পোরারি রাস্তা সব সময় থাকে না প্রয়োজন শেষ এরপরে রাস্তা কে আর রাখা হয় না যখন মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে অপর প্রান্তে পৌঁছায় গেছে যাদের জন্য রাস্তা বানানো হলো তাদের ব্যবহার শেষ এখন বলেন তো রাস্তার আর কোনো দরকার আছে নাকি আল্লাহ তাআলাও রাস্তা রাখলেন না পানিকে নির্দেশ দিলেন তুমি আগের অবস্থায় ফিরে যাও কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহা পরাক্রমশালী এক সত্তা তিনি যেটা চান শুধু বলেন হও তৎক্ষণাৎ সেটা হয়ে যায় ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ তাআলা যেটা এরাদা করেন যা ইচ্ছা করেন শুধু বলেন কুন হও ফায়াকুন সাথে সাথেই সেটা হয়ে যায় পানি যখন দুই দিক দিয়ে একত্রে আশ্রে পড়ল ফেরাউন আর তার সৈন্যবাহিনীর উপর
সমুদ্রের তলদেশে তারা উপর থেকে পানি পড়েছে পানির তোড় কেমন হয় পানির স্রোত কেমন হয় আমরা অনেক সময় দেখি পাহাড়ি ঢলে বন্যা হয়ে যায় জাপানের সুনামি দেখছেন আপনারা মুহূর্তের ভিতরে এত প্রযুক্তি সম্পন্ন একটা দেশ মুহূর্তের ভিতরে বড় বড় স্থাপনাগুলো কুচুরি পানার ন্যায় পানির তোড়ে ভেসে গেছে উপর থেকে যখন একসাথে দুই দিক দিয়ে পানি পড়ছে একটা শূন্য উপরে আর আসতে পারে নাই সবগুলা শেষ কিন্তু আল্লাহ তাআলা সহজে ছেড়ে দিবেন না ফেরাউনকে মুফাসসিরিনে কেরাম লিখেন জিব্রাইল আলাইহিস সালাম ফেরাউনকে একেবারে পানির তলদেশ থেকে একটা দিয়া উপরে নিয়ে আসছে চুবনি চলতেছে চুবনি ফেরাউন এবার বুঝতে পেরেছে এতকালের খোদাইগিরি আজকে আর টিকবে না আজকে আর টিকবে না খোদাইগিরি সব শেষ এখন কি করতে হবে ও চিন্তা করতেছে ঈমান আনলে হয়তো আল্লাহ তাআলা ছেড়ে দিতে পারে ফেরাউন ঘোষণা করতেছে হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ফেরাউন বলে আমি ঈমান আনলাম বনী ইসরাঈল যার উপরে ঈমান আনছে আমি তো মুসলমানদেরই একজন বাস্তবতা হলো আল্লাহ তাআলা যখন কোন কওম যখন কোন সম্প্রদায়ের উপরে আযাব দেন গজব দেন আযাব গজব যদি এসে পড়ে আযাব গজব আসার পরে ঈমান আনলে ঈমান কবুল হয় না হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায় যখন দিন যায় তাদের অবাধ্যতার মাত্রা বাড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো পয়গম্বর ইউনূস আপনি আপনার সম্প্রদায়কে জানায় দেন তিন দিন পরে তাদের উপরে গজব আসবে আমি কিন্তু আগে বলছি হেদায়েতের মালিক আল্লাহ কিন্তু অনেক সময় এমন হয় অবাধ্য যারা এদেরকে যদি কঠোর কথা কোরআনের কথা হাদিসের কথা শোনানো হয় অবাধ্যতা আরো বাড়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আযাবের কথা বলছেন ওই উনার সম্প্রদায় তারা আরো অবাধ্যতা বাড়ায় দিয়েছে আল্লাহর আযাবের খবর নিয়ে মজা করা শুরু করেছে দুই দিন পার হয়ে গেছে পরিবর্তন নাই আরো দেখে তাদের টেম্পার বাড়ছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন নির্দেশনা আসার আগে অতীতের বিষয়গুলোর উপরে কিয়াস করে উনি এলাকা ছেড়ে চলে গেলেন কারণ আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়ের উপরে আযাব গজব দেওয়ার ইচ্ছা পোষণ করেন ওইখানে যেই নবী থাকে আগে তাকে নিরাপদ স্থানে আল্লাহ সরায় নেয় এটা তো অতীত থেকে ধারাবাহিকতার ক্রমান্বয়ে হয়ে আসতেছে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আমার ক্ষেত্রেও তো এই একই নির্দেশনাই আসবে যেহেতু এদের কোনো পরিবর্তনের ভাব নাই আমি চলে যাই উনি চলে গেছেন সর্বশেষ যেই দিন গজব আসবে ওই দিন সকালে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের দৈনন্দিন একটা কাজ ছিল প্রতিদিন খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে গোসল করে খাওয়া দাওয়া করে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে যাইত ওনার সাথে মজা করত কষ্ট দিত এরপরে দিনের কাজ শুরু করত প্রতিদিনকার নয় দলে দলে যখন ইউনূস আলাইহিস সালামের বাড়িতে গেছে আজকে গিয়া দেখে দরজাটা বন্ধ ওরা চিন্তা করে এত কাল ইউনূসকে কষ্ট দিলাম ইউনূস কোনদিন আমাদের ছেড়ে যায় নাই কোথায় গেল কয়েকজনকে বলে যাও আশেপাশে খোঁজ নিয়ে দেখে আসো ইউনূস কোথায় ওরা আশেপাশে সব এলাকা খুঁজে আইসা বলে কোনো খবর নাই ওদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল চিন্তা করতেছে সত্যই মনে হয় গজব আসবে এই জন্য আমাদেরকে ছেড়ে ইউনূস চলে গেছে ওদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো ওরা সকলে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো তাওবা করলো ঈমান আনলো গজব আসার আগে ঈমান আনার কারণে ওই আসন্ন গজব আল্লাহ তাআলা তাদের থেকে উঠায় নিয়ে গেল
তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন কেন কারণ তারা গজব আসার আগে ঈমান আনছে কিন্তু ফেরাউনের ঈমান কবুল হবে না কেন গজব আসার পরে সে ঈমানের ঘোষণা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন ঈমান তো কবুল হবে না আল আনা ওয়া কদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন তুমি এর পূর্বে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো এখন যখন বিপদে পড়ছো ঈমানের ঘোষণা দাও ঈমান কবুল হবে না তবে শুনে রেখো তোমার পরিণতি কি হবে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুন লিমান খালফাকা আয়া আল্লাহ তাআলা বলেন আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব আজও ফেরাউনের দেহ মিশরের জাতীয় জাদুঘরে আছে না নাই চিকিৎসা বিজ্ঞানী যারা তারা বলতেছে ফেরাউনের দেহ অন্যান্য দেহ সেখানে আছে রাসায়নিক পদার্থ দিয়ে মমি করে মেডিসিন দিয়ে দেহগুলোকে সংরক্ষণ করা হয়েছে কিন্তু ফেরাউনের দেহটা অন্যান্য ভাবে অন্যান্যদের মতো ওইভাবে রাখা হয় নাই সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা ধরার মধ্যে না অনেক বেশি রাসায়নিক পদার্থ দেওয়া লাগে নাই হাজার হাজার বছর ওই সমুদ্রের তলদেশে ফেরাউনের দেহ ছিল মাছেও খায় নাই পচনও ধরে নাই কারণ ওই দেহটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছিলেন কে কেন সংরক্ষণ করলেন সংরক্ষণ করার কারণ আল্লাহ তাআলা বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও যেমন আগের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী মানুষগুলো সতর্ক হয় ঠিক না আগের ঘটনাকে মানে অতীতের ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতের মানুষজন সতর্ক হয় সতর্কতা অবলম্বন যেমন আমি আপনাদের দিক দিয়ে আসবো আসছি বাগানের মধ্যে দিয়া যখন ওই মোড় থেকে জিজ্ঞাসা করছি ভাই কোন দিক দিয়ে গেলে ভালো হবে কয় দিক দিয়ে যান এদিক দিয়ে কেন রাস্তা তো কম রাস্তা ভালো হ্যাঁ ভালো যায় না কয়দিন আগে ঠেকায় দিছে বুঝেন নাই এখন দেখেন আমি যদি না আসতাম সময় স্বল্পতা না হইতো তাহলে তো ওইদিক দিয়েই আসতাম এই যে দেখেন একটা ঘটনা সামনে আসলে মানুষ পরবর্তীতে ওই বিষয় বা ওই ধরনের বিষয়ের ব্যাপারে চিন্তা করে মানুষ যেন ফেরাউনের এই করুণ পরিণতি থেকে শিক্ষা নেয় যে একটা মানুষের ক্ষমতা যত হোক এটা চিরস্থায়ী নয় এমন ক্ষমতার অধিকারী ফেরাউনের কেমন পরিণতি হয়েছিল এই শিক্ষা আল্লাহ তাআলা যেই জন্য ফেরাউনের দেহ সংরক্ষণ করেছে এই শিক্ষা যদি গোটা দুনিয়ার শাসকরা গ্রহণ করত এই দুনিয়ায় ইনসাফের সুবাতাস বইত ঠিক কিনা বলেন যদি চিন্তা করত ফেরাউনের ক্ষমতা তো আমার চাইতে কম ছিল না কত বেশি কিন্তু আল্লাহ তাআলা একেও ছেড়ে দেয় নাই আমাদেরও ওই পরিণতি হতে পারে যদি আমরা জুলুম করি অবিচার করি ওই চিন্তা করে এই শাসকদেরকে বর্তমান দুনিয়ার শাসকরা যদি চিন্তা করত ফেরাউনের দেহ দেখে যদি সিদ্ধান্ত নিত আগামী তাহলে বেইনসাফি এ দুনিয়াতে থাকতো কিন্তু আফসোস টাকা যার আছে সে গিয়ে শুধু দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের শরীর সমাধি ঘটল অপর পারে দাঁড়ায়া দাঁড়ায়া মূসা আলাইহিস সালাম তার উম্মতেরা নিজ চোখে দেখছে অনেক সময় বক্তব্য শুধু মুখ দিয়ে দিলেই মানুষ বিশ্বাস করে না চোখ দিয়ে দেখা না পর্যন্ত বিশ্বাস হয় না বুঝেন না আমাদের দেশে অনেক সময় এমন হয় যে আমি হইলে এটা হবে এটা হবে পাবলিক খুব বুঝে মুখ দিয়া কইছেন বিশ্বাস করি না যতক্ষণ না ওটা কর্মে পরিণত হবে ঠিক কিনা বলেন বনি ইসরাইল এমন ছিল মূসা আলাইহিস সালাম বলছে কাল্লা কখনো ধরা পড়ব না ওরা আবার পরে চিন্তা করত ফেরাউনের কি হইল না হইল এটা তো আমরা জানলাম না কিন্তু যখন সচক্ষে দেখছে ফেরাউনের চূড়ান্ত অধঃপতন বলেন তো কাল্লা এই শব্দটার উপরে তাদের পূর্ণ আস্থা অর্জিত হয়েছে কি হয় না অনেক সময় আছে একজন বিশ্বস্ত মানুষ বলার পরেও মানুষ দেখতে চায় অনেক সময় একজন আমারে বলছে বা আপনাকে বলছে ভাই এই ঘটনাটা ঘটছে
তাকে আপনি বিশ্বাস করেন সত্যবাদী সে সে বলছে ভাই এই ঘটনাটা ঘটছে আমরা বলি না সত্যই ঘটছে কি বলি সত্য তার মানে তার কথাটা আমি আরো গুরুত্ব সহকারে বুঝতে চাই সত্যই কি এটা ঘটছে তার মানে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেল এটা আমাদের একটা এক্সপ্রেশন যেমন আল্লাহ তাআলা মৃতকে জীবিত করবেন এ ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি আমাদের সন্দেহ নাই বলেন তো কোন নবীর এই ব্যাপারে সন্দেহ থাকবে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলতেছে যে আপনি কেমনে মৃতকে জীবিত করবেন উনি কি অবিশ্বাস থেকে বলছে না কেন বলছে বলে লিতাতমা ইন্না কলবি আমার একটু যদি দেখাইতেন আমার আত্মার প্রশান্তি লাভ হইত এই জন্য অনেক কিছু আছে বিশ্বাস করার পরেও চোখে না দেখতে পারলে আত্মা প্রশান্তি পায় না বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কথা বিশ্বাস করলেও ওই চোখে চোখে যদি না দেখতো সামনাসামনি যদি না দেখতো যে ফেরাউনের এই পতন তাইলে হয়তো মনের মধ্যে খুসুমুসু থাকতো চিন্তা করে তো এখন তো ধরা পড়ি নাই পাইসা গেলাম পরে যদি পড়ি সাইজ হয়ে যাবে এই ভয় যেন তাদের অন্তরে না থাকে আল্লাহ তাআলা তাদের সামনেই ফেরাউনের করুণ পরিণতি তাদের দেখায় দিলেন এখন বলেন যারা একটু আগে ফেরাউনের হাতে মরার চিন্তায় বিভোর ছিল একটু আগে তারা চিন্তা করতেছিল আমরা শেষ অল্প কিছু মুহূর্তের মধ্যে সমুদ্রের মধ্যে রাস্তা বানিয়ে নিরাপদে এই পাড়ে পৌঁছে দিয়ে শত্রুকে তাদের সামনে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করলেন যেই আল্লাহ এই দৃশ্য দেখবার পর অবশ্যই বনি ইসরাইলদের উচিত ছিল আল্লাহ এবং তার রসুলের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস অর্জন করা ঠিক কিনা বল যেই আল্লাহ এমন বিপদ থেকে বাঁচাইতে পারে ওই আল্লাহ যা বলবে তাই শুনবো কোনো দ্বিধাদ্বন্দ্ব করবো না কিন্তু বাস্তবতা হলো এদের অবস্থা ছিল ভিন্ন রকম এরা সকালে এই দৃশ্য দেখে দুপুর বেলায় এটা ভুলতে দ্বিধাবোধ করত না আল্লাহ তাআলা দুইটা জিনিস বড় একটা হলো ফেরাউনের কবল থেকে ওদের বাঁচাবেন বাঁচাইছেন দ্বিতীয় বিষয় আল্লাহ তাআলা চাইছেন জেরুজালেম ফিলিস্তিনের কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে তুলে দিবেন বাস্তবতা হলো দামি জিনিস যদি মানুষ বিনা পরিশ্রমে বিনা কষ্টে পেয়ে যায় ওই দামি জিনিসের কদর মানুষ করতে পারে না সমাজে অনেক মানুষ আছে বাবা কষ্ট করে অঢেল সম্পদ গড়েছেন এরপরে এক সন্তান ২০ বছর ধরে বাবার গড়া সম্পদ ২০ মাসও লাগে না শেষ করে ফেলে ঠিক কিনা বলেন এটা দুনিয়ার এক নিজাম আল্লাহ তাআলাও চাইলেন যে ওই সময়ের দুনিয়ার এক উর্বর জমিনের মালিকানা আমি আল্লাহ তাদের ফিরায় দিব যদি এমনি এমনি দিয়া দেই মূল্যায়ন করবে না আল্লাহ তাআলা জানাইলেন পয়গম্বর মুসা এই জমিন আমি ওদেরকে দিব এটা সুনিশ্চিত তবে একটা কাজ করতে হবে জেরুজালেমে তখন শাসন করত এক শক্তিশালী গোত্র আমালিকা গোত্র আপনি বনি ইসরাইলদেরকে তাদের সাথে জেহাদ করার নির্দেশ দিবেন আর এই জেহাদে তারা যে জয়ী হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যতই শক্তিশালী হোক আমি আল্লাহ এদেরকে ওদের বিরুদ্ধে বিজয় দান করব তা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যুদ্ধের নির্দেশ দেওয়ার পূর্বে বনি ইসরাইলের ১২ গোত্র থেকে ১২ জনকে নির্ধারণ করলেন যে তোমরা ১২ গোত্র থেকে ১২ জন প্রত্যেক গোত্রের সবচাইতে বিশ্বস্ত মানুষটা এই রকম ১২ গোত্র থেকে ১২ জনকে নির্ধারণ করা হলো যে তোমরা একটু জেরুজালেমটা পরিদর্শন করে আসো ওই জায়গার হালচাল বুঝে আসো যে কি অবস্থা হয়েছে ১২ গোত্রের ১২ জন গেছে ১২ জন যখন শহরের মধ্যে ঢুকছে মনে করেন আপনি একটা অপরিচিত জায়গায় গেছেন ইউরোপের কোন কান্ট্রিতে গেছেন বা আফ্রিকার কোন দেশে গেছেন বলেন তো একজন সুন্দর চামড়ার মানুষ যদি আফ্রিকায় যায় আফ্রিকার মানুষ বুঝবে যে এটা আমাদের দেশের মানুষ না অপরিচিত মানুষ ওনারা ১২ জন যখন তাদের শহরে ঢুকে হাঁটাহাঁটি করতেছেন ওদের একজনের মনে সন্দেহ লাগছে কি রে এরা তো আমাদের গোত্রের লোক না বা এলাকার লোক না কোথার থেকে আসছে এত শক্তিশালী ছিল আমালিকা গোত্রের লোক ওই একজন বনি ইসরাইলের ১২ জনকে একসাথে বেঁধে বাদশার সামনে নিয়ে গেছে বাদশার কাছে যখন নেওয়া হলো সভাসদদের সাথে পরামর্শ করতেছে বাদশাহ এদেরকে কি করা যায় সবাই পরামর্শ দিয়েছে বাদশাহ এদের ছেড়ে দেন কেন
বলে এদের যদি কোনো চিন্তাধারা থাকে যে আমাদের এই রাজ্য আক্রমণ করবে এরা 12 জন গিয়ে যখন ওদের গোত্রের কাছে বলবে যে শোনো ওরা এত শক্তিশালী যে ওরা একজনই আমাদের 12 জনকেই বেঁধে ফেলতে পারে